এটা হচ্ছে ওল সেদ্ধ করে রেখেছি, এটা ধনে পাতা, টমেটো কুচি, কালো জিরে, হলুদ, জিরে ধনের পাউডার আমার, এটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি মিষ্টি পাউডার, নুন, গরম মশলা, একটুখানি পেঁয়াজ কুচি, সাদা তেল, আর এটা মুসুর ডাল বাটা। মুসুর ডালের মধ্যে আবার আমি ধনে পাতা কুচি দেব, অল্প একটু পেঁয়াজ কুচি দেব, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আমি, আর একটুখানি কালো জিরে দেবো, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, এটা করে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার, এবার গ্যাস অন করব। তেল দিলাম, সাদা তেল, আমি ওল হলো ভেজে নিলাম, সেদ্ধ ওল অল্প অল্প ভেজে নিলাম, অল্প হলুদ দিলাম, হলুদ একটু ভেজে নিলাম, একটু নুনও দিলাম, ভাজা হয়ে গেছে ওল হলো। তেজপাতা একটু মৌরি ফুটন দিলাম, যখন প্যাঁচ কুচি, আদা বাটা, টমেটো কুচি, নুন দিলাম, হলুদ দিলাম, আর জিরে ধনের পাউডার, অল্প একটু জল দিলাম, কাশ্মীরি মিষ্টি পাউডার, ভাজা ওলটা তুলে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, গরম জল দিলাম, ঢাকা দিলাম, এবার রাখা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো একটা করে, গরম মশলাটা দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম, দু মিনিটের জন্য ঢাকা দেবো আমি, আমাদের হয়ে গেছে বড়ি আলু ওল দিয়ে ঝোল, গ্যাসটা বন্ধ করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।